একে না যাও বাবা, আজকে জল পড়ছে, তাহলে আজকে কি করে জগদ্ধাত্রী পুজো দেখতে যাবি? হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, শীতকালের সময় যখন এই বৃষ্টিটা হয় আমার ভীষণ ভয় লাগে, কারণ এই যে এই বাচ্চাটা দেখছি, বাচ্চাটার সর্দি কাশির একটু ধাত আছে, সব বাচ্চারই আছে। তো ঠান্ডা লেগে যাওয়ার অনেক বেশি চান্স থাকে, তো জানি না কি হবে। আর আজকে অনেক কিছু মানে করার পরিকল্পনা ছিল, ভেবেছিলাম ব্লগও বানাবো, তো এই বৃষ্টিটা জানি না কতক্ষণ হবে, তবে দেখা যাক। তো আপাতত ওয়েলকাম টু মাই ডে। আর এই যে আমার ডে শুরু হওয়া, তো যে ছেলেটা বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে খুবই ভালো। তো তোমাদেরও যদি হাতের কাছে বাসক পাতা আর তুলসী পাতা থাকে, তাহলে অনেকটা তুলে নিয়ে এসে ভালো করে একদম নর্মাল জল দিয়ে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিও, তারপর সেখান থেকে অনেকটা জুস বেরিয়ে যাবে। আর সেটাকে এভাবে ফ্রিজের মধ্যে তুমি একটা কাঁচের জারের মধ্যে, তো এটা আমার একটা কফির জার ছিল বুঝতে পারছো, সেটাকে সেটার মধ্যে আমি এটা রেখেছি এবং এটা ফ্রিজে রেখে দিই। যখন খাবে অবশ্যই কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে একটা নর্মাল টেম্পারেচারের মধ্যে নিয়ে আসবে, তারপর কিন্তু বাচ্চাকে খাওয়াবে। তো এটা তো এবার এটার মধ্যে আমি অ্যাড করবো মধু। তো এই পুরো এই প্রসেসটা করে তারপর বাচ্চাকে এটা খাওয়াবে, খুব ভালো একটা ফল পাবে। কি হলো? না পাউরুটি খেতে হবে না বাবা, এই শীতকালে পাউরুটি খেতে নেই না। ঠিক আছে আমি এনে দিচ্ছি, না তুই আগে খেয়ে নে। কি খাবি? পাউরুটি। পাউরুটি দেখি, হাতটা সরা, হাতটা সরা, হাতটা সরা। একবার দাঁড়াও বলছি, এখানে একবার এসো তো। চাচা চাচা একবার এই নিচে এসো, দুজনে লাফে লাফিয়ে ছুটছে একদম। দুটো কেক দিয়ে দাও স্যার। কটা কেক চাই তোর? আর তিনটে কেক যদি না দিই তাহলে তুই কি করবি? না তিনটে নয়, দুটো কেক কেউ খাবার না। চারটে আছে, চারটে আছে, একটা নিয়ে নিই, চারটে আছে। আরে বাবা একটা ও ঘরে একটা বাচ্চা আছে সে খাবে। কত হচ্ছে কাকু? তো চলে এসেছি এখন রান্নাঘরে। আর আজকে একটা খুব একটা স্পেশাল একটা ডিশ বানাবো, সেটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। তো আমি বরাবরই বিরিয়ানি মাঝে মধ্যে রান্না করে থাকি, আর আশা করছি আজকেও ভালো হবে। সো এবার আমি সমস্ত এখনো পর্যন্ত জাস্ট কিচ্ছু করিনি, তো এই যে চালটা দেখছো, এই চালটা আমি মোটামুটি আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, কারণ বাসমতি রাইস যখনই কেউ ইউজ করো
তখনই সেটা একটু ভিজিয়ে আধ ঘন্টা কি এক ঘন্টা না আধ ঘন্টা এনাফ, আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে যে রাইসটা যখন বয়েল হবে তখন রাইসটা আরও সফট আর ফ্লাফি হবে। সো তো চলো শুরু, আপাতত শুরু করে দিই। আর পেঁয়াজটা আমি খুব অল্প তেলে ফ্রাই করছি, কারণ ওর তেলের বহু দাম বেড়ে যাচ্ছে, তো সব কিছু ইউজ করলে একটু লিমিটের মধ্যেই করতে হবে, হয়নি তো ঠিক এইরকম অবস্থাতে। ফাইনালি হয়ে গেছে, আর এই যে এই হচ্ছে স্পেশাল ডিশ আজকে, এটা হচ্ছে মাটন কষা আর মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। জানি না, এবার দেখো তোমাদের মনে হতে পারে যে রেসিপিটা তো একদম আলাদা, তো আমি বলে দিয়েছি রেসিপিটা আমি আমার স্টাইলেই বানিয়েছি যেমন পেরেছি। তো যাই হোক, আশা করছি যে খেতে খুব ভালো হবে, আর স্মেলটা দারুণ দারুণ ছাড়ছে। তো এটা আমার ননদের, এটা আমি ওকে গিয়ে দিয়ে দিই, তারপর আমি আমারটা বাড়ছি। Thank you.
যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে প্যান্ডেলে। আর এই যে ছেলে ঘুমোচ্ছে, ঘরে সবাই থাকছে, ওকে ওদেরকে দেখবে। আর আমি আর নিচে টোটোর তারা দিচ্ছি। পার্সোনালি আমার এই প্যান্ডেলের থিমটা খুব ভালো লেগেছে, আমার আর আমার হাজব্যান্ডেরও। এইখানের যে থিম ছিল সেটা ছিল প্রকৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেটার উপরেই ওরা একটা থিম বানিয়েছে আর আমার খুব ভালো লেগেছে। এবং ওদের চিন্তাভাবনাও কিন্তু খুব সুন্দর। আর এই দিনের আলোক সজ্জাও যেন নজর কাড়ার মতো। তো সব শেষে বাড়ি ফিরে এলাম, আর এখন বাজে রাত 11টা। তো ব্লগটা আমি এখানেই আজকে এন্ড করছি। তো ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল লাবণী ক্রিয়েশনটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। প্লিজ ক্লিক দ্য বেল বাটন ফর মোর আপডেটস অ্যান্ড মোর ভিডিও। আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সো টাটা।